मौत की जमात गुमराह, मौत की जमात गुमराह, लामजहबी गुमराह, बेईमान। जाकिर नायक, ये जाकिर नायक की ईमानदार ना बेईमान? কিভাবে সে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা ছাড়াও বেহেশতে ঢোকার সম্ভাবনা আছে? তার এই বক্তব্য সরাসরি শোনার পরে মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন সাহেব, একজন মুফতি ফতোয়া দিয়েছেন সে বেঈমান কাফের হয়ে গেছে। তিনি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে যে অভিযোগটা তুললেন, যে ডাক্তার জাকির নায়েক নাকি বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার প্রয়োজন নেই, অর্থাৎ তিনি বলছেন যে ডাক্তার জাকির নায়েক বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়াই কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি জান্নাতে চলে যেতে পারবে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো প্রয়োজন নেই। তো আমার কাছে এর পুরোপুরি প্রমাণ আছে যে এটা আসলে একটা গুজব, গুজব রটানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে, আর ডাক্তার জাকির নায়েক এটা নিজেও জানেন। তো আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। আসলে ডাক্তার জাকির নায়েকের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এটা বোঝানো যে আমাদেরকে আল্লাহকে মানতে হবে এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, নয়তো আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, আমরা জান্নাত পাব না। তো একটা ছোট্ট লেকচার আমরা শুনে আসি ডাক্তার জাকির নায়েকের, যে আসলে ডাক্তার জাকির নায়েক কী বোঝান মানুষদেরকে তার লেকচারের মাধ্যমে। তো চলুন। যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না, হিজাব করে, তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন, মোহাম্মদ সাল্লামের পরে যেসব মানুষ এসেছে তারা কি জান্নাতে যাবে? ভাই, জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি। জান্নাতে যেতে হলে ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের পথে আহ্বান, মানুষকে ধৈর্য এবং অধ্যবাসের কথা বলা। ইমান, ইমানের অনেকগুলো প্রকার রয়েছে। এক, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, যেমন তাওহিদ, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে, তাকে মোহাম্মদ সাল্লাহামকে বিশ্বাস করতে হবে। তার মানে মোহাম্মদ সাল্লামের পরে আরেকটা ইমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে, সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে। কাজে যদি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে। বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসম্পূর্ণ বিশ্বাস। এই কারণেই ওইসব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জেসিসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এতে আরও বলা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহিহ হাদিস অনুসরণ করা। আর আসলে তো অরমনায়ের এই হুজুরের অভিযোগ আসলেই ভ্রান্ত, আর ডাক্তার জাকির নায়েক সেটা নিজেও জানেন। আর এই গুজবটা সম্পর্কে ডাক্তার জাকির নায়েক নিজে জানার কারণে তিনি নিজে একটা লেকচারে এটা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন যে তার সম্পর্কে এই গুজব রটানো হচ্ছে। চলুন আমরা এখন সেটা শুনে নিই। एक एसएमएस, एसएमएस घूम रहा है इधर गुजरात में कि जाकिर ने कहा कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं मानना चाहिए, घूम रहा है। अरे जो शख्स भाई हजारों लोग को शहादा देता है, तकरीर किए कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशन गोई दिगर मजाहिब में, वो शख्स कभी बोल सकता है? ये मीडिया है, मीडिया। जब मुझे दिखाया गया, मैं क्लिप देखा कि उसमें लिखा है, लग रहा है कि मैं कह रहा हूं कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानना हराम है। आगे पीछे देखो क्या है, पूरी पेशन गोई है, मांगना हराम है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मांगना हराम है। अभी हो सकता है दो चीज, क्योंकि इसकी रिकॉर्डिंग पिछली उन्होंने की थी, दो चीज हो सकता है कि स्लिप ऑफ द टंग है, सप्तते लिसान, जबान फिसलना, या हो सकता है किसने मैनिपुलेट किया है। और मैनिपुलेट करना बहुत आसान है, लेकिन अक्सर मुसलमान, हाँ जाकिर ने कहा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं मानना चाहिए, कोई भी मुसलमान जो मेरी तकरीर सुन चुका ये मान ही नहीं सकता। जिन लोगों की दुकान बंद हो रही है वो लोग फैलाते हैं। तो आसले ये वीडियो टा
এই জন্য ছিল যাতে আমরা ডাক্তার জাকির নায়েককে শ্রদ্ধা করি, ডাক্তার জাকির নায়েককে সম্মান করে চলি। আসলে তিনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন, তিনি আসলে মানুষকে ইসলামের পথে নিয়ে আসছেন। শত শত হাজার হাজার মানুষ তার হাত ধরে ইসলামে প্রবেশ করেছে। তো সুতরাং ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এই সব মিথ্যাচার আমরা কখনোই বিশ্বাস করব না, আমরা যারা ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনি। আর আপনাদেরকে বলবো যে ডাক্তার জাকির নায়েকের লেকচার ফেসবুক এবং ইউটিউব থেকে শুনবেন, শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ডাক্তার জাকির নায়েক মানুষকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টায় সবসময় রপ্ত আছেন। এই জন্য তিনি মেডিকেল ডাক্তারি ছেড়ে দিয়েছেন। তো আমরা ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এই রকম মিথ্যাচার কখনোই বিশ্বাস করব না। আর এই জন্যই ছিল এই ভিডিওটি, আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।